ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে সেই বৃহস্পতিবার, আবার আমি চলে আসলাম আমার লাইফ স্টোরিজ নিয়ে। আর আজকে হচ্ছে এপিসোড নাম্বার 6। আর আজকের বিষয়টা খুবই পার্সোনাল, অবশ্য সব বিষয়ই কিছুটা পার্সোনাল লাইফ স্টোরিজের যেগুলো আমি শেয়ার করি, কিন্তু আজকেরটা আমার খুব কিছুটা অনেক কাছের। সেটা হচ্ছে আমার প্রথম গাড়ি কেনা সুইডেনে, মাই ফার্স্ট কার। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই টাইটেল দেখে বুঝে গেছেন। তো যাই হোক, তো গল্পটা হচ্ছে আসলে আমাদের দেশে আমি জানি যে গাড়ি কেনা সেটা একটা বিলাসতা, তা ছাড়া কিছুই না। কারণ হচ্ছে অনেকজনই অ্যাফোর্ড করতে পারে না, আর আমাদের বেশিরভাগ ফ্যামিলির যারা মধ্যবিত্তরা আছে তাদের হয়তো অনেক সময় স্বপ্নই থেকে যায় যে একটা গাড়ি হবে কখনো। অনেকজনের হয়, আবার অনেকজনের হয় না। আর আরেকটু নিচের যারা আছে তারা তো অনেক সময় খালি একটু স্বপ্নটা স্বপ্নই থাকে আসলে। তো যাই হোক, আমার যখন আসলে বিয়ে হলো আমাদের কিন্তু কোনো গাড়ি ছিল না। তো আমি সুইডেনে আসলাম। সুইডেনে সাধারণত বিদেশে যারা থাকে তাদের কম বেশি কিন্তু গাড়ি থাকে, কারণ অনেকটা দূর পথ, অনেক জায়গায় কাজে যাওয়া বলেন অনেক কিছুতে সাধারণত গাড়ি থাকে। কিন্তু আমার আর আমার এক্স হাজব্যান্ডের আমাদের কিন্তু কোনো গাড়ি ছিল না। আর আমার এক্স হাজব্যান্ড কেন যেন একটু অন্যরকম ছিল, তো ওর মধ্যে কখনো আসলে আমি দেখিনি যে একটা গাড়ি কিনবো, যেরকম আমাদের সব বাঙালি ঘরের একটা শখ থাকে, সেরকম শখ আমি কখনো ওরকম দেখিনি। তো স্বভাবতই আমারও ওরকম, আমিও ওরকম হয়ে গেলাম যে ওরকম আমি চিন্তা করতাম না। আর একটা জিনিস ভালো ছিল অনেক, আমি যে ছোট্ট একটা শহরে ছিলাম ওখানে ট্রান্সপোর্টেশন না খুব ভালো ছিল, কাছেই বাস ছিল সব কিছু। আর সুইডেনের একটা জিনিস খুবই ভালো যে ট্রান্সপোর্টেশন কিন্তু খুব ভালো, প্রায় প্রতি 5 মিনিট পরপরই আপনি একটা বাস পাবেন বা একটা ট্রেন, সাবওয়ে, যাই বলেন আপনি পাবেন। তো মোটামুটি নিজেদের গাড়ির অভাবটা ওরকমভাবে কিন্তু ফিল করা যায় না। তো যাই হোক, আমার তো জীবন চলছিল ওভাবে, কারণ তখন আমি ছিলাম যে আমার স্বামী যা বলবে তার কথাতেই তাহাই সত্য বচন বলিয়া অ্যাকসেপ্ট করিব, সেরকম চিন্তাধারা। তো যাই হোক, একটু মজা করলাম। কিন্তু এর মধ্যে একটু আমার সমস্যা হতো, কারণ আমি তো এখানে আসার বেশ প্রায় 6 থেকে 7 মাস পরই মানে প্রেগনেন্ট হয়ে যাই, আমার প্রথম ছেলে যখন হবে। তো প্রেগনেন্সির সময় না অনেক প্রত্যেক মাসেই কিন্তু চেক আপে যেতে হয়। আমি চেক আপে যেতাম, কিন্তু আমি একটা জিনিস বুঝি নাই যে এদের এখানে সুইডেনে দেখলাম সবগুলো যেগুলো ক্লিনিক বা হসপিটালস ওরা কেন যেন একটু উঁচুতে হয়। তো আমি চেক আপে যেতাম, ওখানে একটা বাস ছিল, কিন্তু বাসটা এত রেগুলার ছিল না, তো সবসময় আমার সময়ে মিলতো না। তো আমাকে প্রায়ই হেঁটে হেঁটে না যেতে হতো। তো আমি হেঁটে হেঁটে যেতাম, তো শেষের দিকে সে প্রেগনেন্সি তখন তো শরীরটা অনেক ভারী হয়ে যায়, প্রচুর কষ্ট হতো। তারপরও যেতাম উপরে, এই উঠো ডক্টরের কাছে দেখো আবার নামো। তো সেভাবে আমার গেল, তো প্রথম বাচ্চাটা হলো অত কিছু বুঝলাম না। আবার আমার যখন সেকেন্ড বেবিটা হবে তখনও সে একই অবস্থা। আসলে কোনোদিন আমি তো অনুভবই করিনি যে একটা গাড়ি কি দরকার, বা আমাদের কি ড্রাইভিংটা শেখা উচিত, বা কী করবো এটা নিয়ে। কারণ আমি কিন্তু ড্রাইভিং শেখা ট্রাই করেছিলাম বাংলাদেশে থাকতে, 1 মাসের মতো ট্রাই করেছিলাম, কিন্তু ওখানে যে আমাকে শেখাচ্ছিল সে এতই প্রেম বিশারদ ছিল যে তার মানে আর কি বলবো, যা হয় আর কি, সে উল্টাপাল্টা অনেক কথাবার্তা বলতো। তো ওইটার কারণে আসলে আমার শেখাটা হয়নি, কিন্তু আমি একটু বন্ধ করে দিয়েছিলাম। তো যাই হোক, তো আমি প্রায় চিন্তা করতাম আসলে এখন মানে কী করা উচিত। আমরা মাথার ভিতরে আসতো, কিন্তু অনেক সবসময় মনে হতো যেটা একটা অনেক দূরের, একটা অনেকটা স্বপ্নের মতো, যেটা কেমনে সম্ভব। আর এখানে সুইডেনে বলে নেই, সুইডেন বলেন বা বিদেশে যেখানেই হোক, ড্রাইভিং শেখাটা যে স্কুলগুলো আছে সেগুলো বিশাল ব্যয়বহুল একটা ব্যাপার, অনেক খরচ হয়, প্রচুর টাকা লাগে। তারপর আবার আপনি ড্রাইভিং টেস্টে যে আপনি পাস হবেন সেটাও একটা বিশাল এক মানে আমাদের দেশের মতো না আর কি। আমি জানি যত দূর যে আমাদের দেশে কিছুটা সহজ, কিন্তু এইসব দেশে কিন্তু আপনার একটা ড্রাইভিং লাইসেন্স পেতে প্রচুর ঝক্কি বহাতে হয়, অনেক কষ্ট। তো সবসময় আমার কাছে আসলে গাড়ির কথা চিন্তা করলেও আমার মাথার মধ্যে সবসময় মনে হতো যেটা একটা অসম্ভব ব্যাপার। আর
আমি অবশ্য ছোটোকাল থেকে যখন বড় হয়েছি আমার মায়ের বাড়িতে, আমাদের কিন্তু আমার ভাইরা যেরকম সবসময় খুব গাড়ি চালাতো আর তাদের খুব প্রিয় গাড়ি চালানো, আর আমরাও সবসময় কিন্তু গাড়িতেই আসলে চড়েছি, কখনো যে কখন রাস্তায় হেঁটে চলবো বা ওটা হয়নি। কিন্তু বিয়ের পরে আমার জীবনটা আসলে অনেকখানি পাল্টে গেল, তো এর জন্যই মনে হয় অনেক সময় আমি সুইডেনে থাকতে প্রায় মানে আমি মিস করতাম ব্যাপারটা, যে আমার প্রায় যখন অন্য একটা গাড়ি দেখতাম বা কেউ গাড়ি করে যাচ্ছে রাস্তায় তাকিয়ে থাকতাম, তখন আমার মনে হতো যে ওই গাড়িটাতে আমারও হতে পারতো, বা আমার একটা গাড়ি হলে মন্দ হয় না, একটা ছোটো গাড়ি, বড় টড়ো কিছু লাগবে না, কিন্তু হলে তো ভালোই হয়, বা আমি যদি কোনো দিন চালাতে পারতাম, সেরকম অনেক ইচ্ছা পোষণ করতাম। ওগুলো আবার মনের ভিতরেই রেখে দিতাম, কারণ এগুলো শেয়ার করার কেউ ছিল না। তো যাই হোক, একটু করে করে তো আমার দ্বিতীয় বাচ্চাটা হলো, তৃতীয়টা হলো, আমরা স্টকহোমে চলে আসলাম। স্টকহোমে আসার পরে, আসলে স্টকহোমে যখন আসবেন, স্টকহোমে একটা মজার ব্যাপার আছে, এখানে কিন্তু যাদের গাড়ি আছে তাদেরও কিন্তু গাড়ি ওরা সবসময় চালায় না, কারণ স্টকহোমে ট্রান্সপোর্টেশন এত ভালো যে আপনারা আসলে একটু ফিল করবেন না। আর আপনি আপনার যদি কাজে যেতে চান তাহলে আপনি একটা সাবওয়েতে করে গেলে যত ফাস্ট আপনি পৌঁছে যাবেন, আপনি আপনার গাড়িতে গেলে কিন্তু ট্রাফিক জ্যামে আটকে থাকবেন। তো এর জন্য অনেকজনই প্রেফার করে যে গাড়িটা কাজের সময়, স্পেশালি যখন কাজে যাওয়া আসা থেকে ওই টাইমটাতে ওরা কিন্তু পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করে, গাড়িটা ইউজ করে না। তো যাই হোক, স্টকহোমে আসার পর তো প্রশ্নই উঠে না, তখন তো আমার হাতের কাছে সব কিছু, মানে আমার বাসা থেকে একটু বের হলে বাস, তারপরে একটু করে হেঁটে গেলেই ট্রেন আর সাবওয়ে যেটা বলে আর কি। কিন্তু আমার না মনের ভিতরে সবসময় একটা জিনিস থেকে যেত, কারণ হচ্ছে যে কষ্টটা, কারণ হচ্ছে আমার প্রচুর কষ্ট হতো। আমি তিনটা বাচ্চাকে সেই ভোরবেলা উঠে সকালবেলা বাচ্চাগুলোকে স্কুলে, ওদের প্রি স্কুল ছিল, মেয়েগুলোকে প্রি স্কুলে নামিয়ে, আমার ছেলেকে স্কুলে নামিয়ে, তারপর আমি কাজে যেতাম ট্রেনে করে। ট্রেন আবার দুইটা ট্রেন চেঞ্জ করে একটা বাস চেঞ্জ করতে হতো, তারপরে যে আমি আমার কাজে পৌঁছাতাম। আমার কাজের জায়গাটা একটু দূরে ছিল, আবার ওখান থেকে আসার সময় সে একই অবস্থা, বাস একটা নিতাম, বাসটা চেঞ্জ করে আবার ট্রেন একটা, আবার আরেকটা ট্রেন, তারপরে আমি আসতাম। তো এই করতে করতে আমার না শরীরটা প্রচুর দুর্বল হয়ে গেল, কিন্তু তখন আসলে কিছু করার নেই, কারণ আমি ভাবছিলাম যে আমার লাইফ তো আসলে চলছে, কী করার, সবাই করছে, আমাকেও করতে হবে। তখনও কিন্তু আমি কখনো গাড়ি চালাতে পারবো এরকম বিদেশে সেটাও একটা কল্পনার ছাড়া আর কিছুই ছিল না। তো যাই হোক, তো স্টকহোমের গল্প তো আমি আগেও অবশ্য করেছি আপনাদের কাছে, তো স্টকহোম থেকে আমি কীভাবে চলে আসলাম। তো আমি যখন এই আইল্যান্ডে আসলাম, তখন এই আইল্যান্ডটা কিন্তু ছোট আইল্যান্ড, আর আমি যে জায়গায় প্রথমে আসলাম সেটা হচ্ছে কিন্তু কান্ট্রি সাইডে। তো কান্ট্রি সাইডে এসে আমি প্রথমবার লক্ষ্য করলাম যে এখানে কিন্তু গাড়ি ছাড়ার কোনো উপায় নেই। আপনার যদি গাড়ি এখানে না থাকে, আপনি কিন্তু একদম যাতায়াত করাটা খুবই কষ্টের। এবং কীরকম কষ্টের আমি আপনাকে উদাহরণ দিই, ওই যে আমি আন্দ্রিয়াসের কথা বলেছিলাম, যারা যারা আন্দ্রিয়াসকে এখন চিনবেন না, তারা আমার এপিসোড নাম্বার 1 যদি দেখে আসেন লাইভ স্টোরিজে, তাহলে তারা জানতে পারবেন। তো যাই হোক, তো আন্দ্রিয়াসে আমাদেরকে ওখানে তো দিলাম, কিন্তু আমার স্কুল ছিল, যে আমার বাচ্চাদের স্কুল আমার বাসা থেকে প্রায় হেঁটে 20 মিনিট, আর ফেরত আসতে 20 মিনিট। তো বাচ্চাদের নিয়ে বুঝুন সেটা 25 থেকে 30 মিনিট, ওয়ান ওয়ের কথা বলছি। তো এই কষ্টটা না প্রথম দিকে ভালোই লাগতো, কারণ একটু ওয়েদারটা ভালো ছিল, খুব সামার টাইম থাকলে যা হয় আর কি। কিন্তু যখন আস্তে আস্তে উইন্টার আসা শুরু হলো, তখন কিন্তু আমরা দেখলাম যে আমরা আর পারছি না, স্পেশালি আমি পুরোপুরি মানে না ভেঙে পড়লাম, কারণ আমি আর চলতে পারছি না, আর ড্রাইভিং ছাড়া ওখানে কোনো ওয়ে নাই। তো তখন না প্রায় আমার মনে আছে এখনও, আমার বাচ্চাটা, আমার ছেলে স্পেশালি অনেক বেশি ভুগেছে, ও সেই কষ্ট করে করে ছোটো, তখন 8 বছর, ওর হেঁটে হেঁটে সেই স্কুলে যেত, আবার হেঁটে হেঁটে আসতো, আর আমাদের এমন ডিস্টেন্সটা ছিল যে ওরা স্কুল বাসও প্রোভাইড করতে পারবে না, মানে ওরা ওদের একটা ডিস্টেন্স ওরা মেনটেন করে, যে কত কিলোমিটার দূরে থাকলে ওরা স্কুল বাসের সার্ভিসটা দিবে। তো আমারটা না আসলে অকম দূরেও ছিল না, আবার হেঁটে যাওয়ার জন্য দূরে, তো বিশাল মানে সমস্যা আর কি। তো যাই হোক, আমি স্কুলেও অনেকবার কথা বলেছি কিন্তু কোনো লাভ হয় নাই। তো আমার ছেলেরও প্রচুর পা ব্যথা, প্রচুর কষ্ট হতো, কিন্তু উইন্টারে স্নোর মধ্যে হেঁটে হেঁটে আসা, তারপর অনেক সময়গুলো রাস্তাগুলো কিন্তু উইন্টার টাইমে স্লিপারি হয়ে যায়, তখন মানে আরও ডেঞ্জারাস, কখন না আপনি হোঁচট খেয়ে পড়েন। তো যাই হোক, সেই সময় আমার এখনও মনে আছে আমি যখন বাজার করতাম, বাজারগুলো নিয়ে আসতাম, ওই যে আমার প্র্যাম ছিল, ট্রলি, বাচ্চারা যে বাচ্চাদেরকে রাখে প্র্যামে, সে প্র্যামটা করে সব বাজার করতাম, ওটাতে রাখতাম, ওইটা চালিয়ে চালিয়ে আনতাম, আর আসার সময় আমার বাচ্চারা সহ আমার সাথে হেঁটে আসতো,
আর তখন আমরা সব একটা একটা গাড়ি দেখতাম, আর তখন বলতাম যে আব্বু বা আম্মু তোমরা চিন্তা করো না, মাম্মা কিনবো, মাম্মা একদিন আমরা মাস্ট উই গোনা বাই আ কার অ্যান্ড দেন উই গোনা ড্রাইভ অ্যাওয়ে। তো একদিন আসলে আমার মেয়ে, আমার অরোরা, আমার মেজো মেয়েটা, ও না ওরা সামারের টাইমে ওদেরকে কতগুলো স্কুটার আছে না, স্কুটার কিনে দিয়েছিলাম, তো ওগুলা চালিয়ে তারা যেত। আমি ভাবতাম যে ওটা তো কিছুটা সহজ। তো একদিন আমার মেয়েটা খুব অনেক বড় অ্যাক্সিডেন্ট করলো, সে ও কৃষিজের সাথে যেন ধাক্কা খেয়ে ও নাক দিয়ে বিশাল অ্যাক্সিডেন্ট হলো, সেটা নাকটা ফেটে বেচারির পুরো রক্ত রক্ত রক্তের অবস্থা। আমাকে স্কুল থেকে কল দিল, আমি গেলাম। সেই তখনই না আমার মধ্যে একটা জিদ চেপে বসলো যে ওরা সবাই পারে, সবাই চালাচ্ছে, আমি কেন পারবো না, আমার বাচ্চাটা কেন সাফার করবে। আর সবসময় সব ব্লেমটা আমি আমাকেই দেওয়া শুরু করলাম বা দিতাম, যা সব মারাই করে। তো তখন আমি ওই আন্দ্রিয়াসের সাথে কথা বললাম, আন্দ্রিয়াস সহ খুব তাড়াতাড়ি, আমরা এখানে কিন্তু আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা খুব সোজা, তো আমরা একটা গাড়ি কিনলাম, সেই গাড়িটা দেখতেও গিয়েছিলাম আন্দ্রিয়াস সহ। ও সব দেখে টেকে বললো হ্যাঁ অনেক পুরনো মডেলের গাড়ি। আমি বলছি আমার মডেল টডেল কোনো দরকার নেই, কারণ গাড়িটা আসলে সাধারণত ওই যে আমি বলছিলাম যে বিলাসিতা না, এটা আসলে আমার একটা প্রয়োজন ছিল। তো সেই গাড়িটা কিনলাম, ওই গাড়িটা এখনও আমাদের চলছে। আর শেখাটা আমার একটা ফ্রেন্ড ছিল, সে আমাকে খুব সাহায্য করলো গাড়ি চালানো শেখা, সেই আমাকে শেখালো। আমি মনে হয় প্রায় এক সপ্তাহের মধ্যে গাড়ি শেখা আমার হয়ে গেল, কারণ আমার ওই যে একটা মায়ের মন না, মারা আসলে এত শক্তিশালী। আমি তখন একটা জিনিস অনুভব করলাম যে শুধুমাত্র কিন্তু আমার বাচ্চার জন্য, আমি কিন্তু আমার জন্য না বা অন্য কোনো কারণেও না, শুধুমাত্র যখন দেখলাম যে আমার বাচ্চারা এত সাফার করতেছে, ওই একটা জিদ থেকে আমি অনেক অনেক দ্রুত গাড়ি চালানো শিখে গেলাম এবং গাড়ি কিনে ফেললাম। আর এখন আমার ভীষণ অবাক লাগে যখন এই যে আমি গাড়ি চালিয়ে আপনাদের সাথে গল্পও করছি, চারিদিক ঘুরে বেরিয়ে দেখাচ্ছি, এই জিনিসটা কিন্তু একসময় আমার কাছে শুধুই স্বপ্ন ছিল, শুধুই আমার মনে হতো যেটা একটা কল্পনা ছাড়া কিছুই না, কারণ এটা অসম্ভব, কারণ আমি গাড়ি কিনবো বা আমি একা মেয়ে, যেটা হয় আর কি, আমাদের দেশে সাধারণত এইসব ছেলেদের দায়িত্ব, তাই না? তো আমি একা মেয়ে হয়ে আমি কেমনে কী করবো বা আমাকে কে শেখাবে, আমি কেমনে চালাবো, ভয় লাগে কোনো অঘটন না ঘটে, কিছু একটা অ্যাক্সিডেন্ট হলে কী হবে, এইসব বিভিন্ন চিন্তায় আসলে কোনো দিন এগোতেই পারিনি। আর আজকে যে জিনিসটা অনেক সহজ মনে হয়, সেটা আসলে আগে বুঝতে পারিনি যে একবার যখন আমরা কিছু যখন শিখে ফেলি না, জিনিসটা আসলে কিন্তু খুব সহজ আর আমাদেরকে অনেক এম্পাওয়ার্ড করে। তো আজকের এই ছোটো গল্পটা বলার পেছনে কারণ হচ্ছে যে আমি অনেক অনেক দেখেছি হাজব্যান্ড ওয়াইফ, তারা হাজব্যান্ডরাই সবসময় ড্রাইভ করে, আর বিয়ের আগেও যারা মেয়েরা আছে, যারা ওদের কিন্তু ভাইরাই সবসময় দেখা যায় যে ড্রাইভিংটা শিখে, আর বোনদেরকে কিন্তু শেখায় না, কেন যেন জানি না, মানে আমি এখন মনে হয় কিছুটা প্রেক্ষাপট আমাদের দেশের চেঞ্জ হয়েছে, কিন্তু আমি সবাইকে প্লিজ করে বলতে চাবো যে আপনারা প্লিজ আপনাদের বোনকে বা আপনাদের ওয়াইফকে বা আপনার মেয়েকে প্লিজ ড্রাইভিংটা শেখান, কারণ ড্রাইভিং কিন্তু আসলে অবশ্যই যারা যারা অ্যাফোর্ড করতে পারে তাদেরকেই বলছি, ড্রাইভিংটা আসলে কিন্তু একটা লাইফ স্কিল। লাইফ স্কিল হচ্ছে যে আপনি কোনো ধরনের বিপদে পড়লেন বা আপনারও বিপদ হতে পারে, তখন কিন্তু আপনার ওয়াইফ বা আপনার বোন বা আপনার মেয়ে আপনাকে কিন্তু ওই বিপদ থেকে, ড্রাইভিংটা জানা থাকলে আপনাকে রক্ষা করতে পারে। তো এখানে কিন্তু ছোটো হওয়ার কিছু নেই যে আমার মেয়ে একটা গাড়ি চালাচ্ছে বা আমার ওয়াইফ গাড়ি চালাচ্ছে, আমি পাশে বসে আছি। অনেক ছেলেদের কেন জন্যই আমি দেখেছি খুব ইগোতে তাদের হার্ট হয়, তারা ভাবে যে এটা একটা খুব পুরুষালী ব্যাপার, আসলে মোটেও তা না। তো আমি আশা করছি আপনারা সবাই এই গল্পটা থেকে কিছু একটা শিখবেন এবং আশা করছি আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। এবং মেয়েরা যারা সবাই আছো তোমরা, আপনারা আসলে সবসময় ট্রাই করবেন যে অন্য কেউ যদি না করে নিজের থেকে উদ্যোগ নিতে, কারণ সবসময় কিন্তু আসলে পাশে কেউ এসে দাঁড়াবে না, ওটা নিজেকেই কিন্তু আলটিমেটলি দেখতে হয় ব্যাপারটা। তো যাই হোক, এই হচ্ছে আমার গাড়ির গল্প, আর গাড়ি নিয়ে এখনও আমার কোনো বিলাসিতা নাই, কারণ হচ্ছে আমি ওই যে বললাম আমার 50,000 টাকার দামের গাড়ি, আমার মোটেই খারাপ লাগে না, আমার খুবই খুশি লাগে যে আসলে আমার একটা গাড়ি আছে, এটাতেই আমার খুশি লাগে। কারণ আমি যখন বাজার করতে যাই বা এই যে হঠাৎ করে বের হয়ে গেলাম বা এই যে ভিডিওস বানাচ্ছি, এটা একটা অন্য ধরনের স্বাধীনতা। তো গাড়ির এখন দামি গাড়ি কম দামি গাড়ি সেগুলো আসলে কোনো ব্যাপারই না। তো যাই হোক, আমার গল্প তাহলে আজকে এতটুকুই, আমি আবার চলে আসবো এর পরের সপ্তাহে নতুন একটা গল্প নিয়ে, এপিসোড 7। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর এখন আমার প্রিয় একটা গান আপনারা সবাই এনজয় করেন, আর
অবশ্যই আমি তোমার চলেই আসছি, বাই। Yeah.